তিনিটা লোকসভা সমষ্টিত এতিয়া মিয়াগিরি দেখুৱাইছে বদরুদ্দিন আজমলে। কার্বি যদি এমপি হব পারে, ডিমাসা হব পারে, ওয়াই নট মিয়া। নগাঁও লোকসভা সমষ্টিত সক্রিয় বদরুদ্দিন আজমল। নগাঁও হেনু এবার হব মিয়ার যুঁজ। নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থী হাজি আমিনুল ইসলামক লই নগাঁওত মিয়ার জয়গান বদরুদ্দিন আজমলর। আজমলৰ উদাত্ত ঘোষণা, এইবাৰ হেনু মিয়া এমপি হ'বই। লোকসভাত হেনু প্ৰথমবাৰলৈ মিয়া এমপিয়ে দিব মিয়া ভাষাত ভাষণ। এবাৰ আমি এজন চিৰন্তীয়া, আপোনালোকৰ মূল চিমিয়া, আপোনালোকৰ মিয়া আমি পাৰ্লিয়ামেণ্টত লৈ যাবলৈ বিচাৰি আছো। কিয়? মোৰ লগত যদি হাজি চাহ থাকে, মূলত মিয়া অধ্যুষিত অঞ্চলত এতিয়া এনেদৰে বদরুদ্দিন আজমলে দেখুৱাইছে মিয়াগিরি। কার্বি যদি এমপি হব পারে, ডিমাসা হব পারে, হ্যাঁ, আরো বিভিন্ন কমিউনিটির মানুষ যদি হব পারে, ওয়াই নট মিয়া। বদরুদ্দিন আজমলৰ মতে নগাঁওত এবার কংগ্রেস আর মিয়ার যুদ্ধ। নগাঁওত 64% মিয়ার ভোট আছে বলেও বুকু ফিন্দাই কলে আজমলে। কিমান পার্সেন্ট আমি মিয়া? 64% মিয়া। আমার কোনো রিপ্রেজেন্টেশন নাই, আজমলৰ মতে এইবাৰ নগাঁৱৰ পৰা প্ৰথমজন মিয়া এমপি হ'ব আৰু লোকসভাত মিয়া এমপিয়ে দিব মিয়া ভাষাত ভাষণ। এইবাৰ আমি এজন চিৰন্তীয়া, আপোনালোকৰ মূল চিমিয়া, আপোনালোকৰ মিয়া আমি পাৰ্লিয়ামেণ্টত লৈ যাবলৈ বিচাৰি আছো। কিয়? মোৰ লগত যদি হাজি চাহ থাকে, রাজ্যৰ সকলো সম্প্ৰদায়ৰে বিভিন্ন সমষ্টিত প্ৰাৰ্থী আছে, তেনেহলে মিয়া সম্প্ৰদায়ৰ প্ৰাৰ্থী কিয় নহ'ব? নগাঁৱত সকলো হাৰিব, নগাঁও এইবাৰ মিয়াই দখল কৰিব। কার্বি যদি এমপি হ'ব পাৰে, ডিমাসা হ'ব পাৰে, হ্যাঁ, আৰু বিভিন্ন কমিউনিটিৰ মানুহ যদি হ'ব পাৰে, ৱাই নট মিয়া? ভয় খাই আছো, জানিলে হাৰিব, যাক দিব হাৰিব, গৌৰৱ গগৈ দিলে হাৰিব, বন্ধু বৰ্তমানে দিলে হাৰিব, ৰঘুবুল চাবক দিলে হাৰিব, সব এ টু জেড সব হাৰিব। বদরুদ্দিন আজমলৰ এই মিয়াগিৰিক তীক্ষ্ণ কটাক্ষ বিজেপিৰ মন্ত্ৰী বিধায়কৰ। বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ মতে সিংহবাঘৰ তয়াময়া যুঁজত আকৌ শিয়ালে মঙহ লৈ যোৱাৰো সম্ভাৱনা আছে। অৰ্থাৎ নগাঁও সমষ্টিত কংগ্ৰেছ আৰু AIDFৰ যুঁজত বিজেপিয়ে শেষ হাঁহি মৰাৰো সম্ভাৱনা আছে। এই চিটটো বাঘে সিংহই দন লাগোতে শিয়ালে মঙহ খাব, আপোনাক মই ক'লো আজি 12 নম্বৰ চিটটো, এইটো চিট আমি 12 নম্বৰ চিট বুলি ধৰিছোঁ। শিয়ালে হেৰিয়ে দন লাগোতে, বাঘে সিংহই দন লাগোতে শিয়ালে মঙহ খাব। এতিয়া বদরুদ্দিন আজমল আৰু কংগ্ৰেছৰ মাজত যিটো ফাইট হ'ব, আৰু এই ফাইটটো ভাগ হ'ব, মিয়া ভোটটো ভাগ হ'ব, মিয়া ভোট ভাগ হ'ব, আৰু আমাৰ তাত যিখিনি হিন্দু ভোট আছে সেই হিন্দু ভোটখিনি একচেটীয়াভাৱে আমাৰ সুৰেশ বৰা ডাঙৰীয়াই পাব। আৰু সুৰেশ বৰা ডাঙৰীয়া এটাতকৈ ডাঙৰ আছে, ডাঙৰ গুণ আছে, তেওঁৰ ভোটৰ এটা নিজৰ ববীয়াকৈ এটা ভোট আছে। তেওঁ ব্ৰহ্মপুৰ সমষ্টিত প্ৰফুল্ল মহন্তৰ নিচিনা মানুহৰ দিনতো তেওঁ এটা চাইজেবল এমাউণ্টৰ ভোট সদায় তেওঁ পায়, আৰু সেই গোটেই কথাটোৱে আগন্তুক দিনত সুৰেশ বৰা ডাঙৰীয়াক জিকিব এই কথাটো মই আপোনালোকক ক'লোঁ। সেইটোৱে আমি 12 নম্বৰ চিট।
আজমলৰ মিয়াগিৰিক তীব্র ভর্সনা বিজেপি মন্ত্রী বিধায়কর কথাটো এনেকুৱা যে এ আই ডি এফৰ জন্মই হল অসমত যিসকলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে আগ্রাসন করে অসম ভূমির উপর আক্রমণ চলাইছে তেনেকুৱা আক্রান্ত মাজৰ পৰাই জন্ম হৈছে। গতিকে এই এ আই ডি এফে তো তেনেকুৱা চিন্তা চর্চাবিলাক করবই, তেওঁলোকে যিটো কথা আজি মুকলিকৈ কবলৈ সাহস হৈছে তাতে অসমীয়া মানুহে বুজি পাব লাগে যে আমি কত ভুল করিলো, এই ধরনের কথা অসম ভূমিত কবলৈ সাহস কেনেকে করলে, এইখন অসমীয়া মানুহৰ দেশ, এখন লাচিত বৰফুকনৰ দেশ, এখন বীর শিলারায় দেশ, এখন মহাপুরুষ শঙ্করদেবর দেশ। গতিকে ইয়াত এনেকুৱা ধরনের কথা কবলৈ সাহস করাটোৱে আমি বুজিব লাগে যে আমি করবাত আমার আগৰ কোনোবাই ভুল করে গেছে যার কারণে আজি এই পরিবেশলৈ আহিছো, গতিকে ইয়ার উচিত প্রত্যুত্তর অসমীয়া মানুহে দিব। ভিডিও রিপোর্ট, নিউজ লাইভ।